हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आमी रानिता। आज आमी आपनादेर बाड़ीते सहज भावे ताड़ाताड़ी किभावे चिकेन रान्ना करते हय सेई प्रसेसटा आपनादेरके देखाबो। तो चलुन, की की उपकरण लागछे आमरा देखे नी। चिकेन निये निएछि 500 ग्राम, भालो करे आमी धुए निएछि। एरपरे मसला निये निएछि, आदा रसुन टमेटो जिरे काँचा लंका स्पाइसि मसला निये निएछि। এখানে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ হলুদ আলু ফ্রাই করে নিয়েছি, পেঁয়াজ চারটা কেটেছি, আমি মশলাটা পেস্ট করে নিয়েছি একসঙ্গে। চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে, তার জন্য প্রথমে এখানে আমি 2 চামচ টক দই দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা, গুঁড়ো মশলা অ্যাড করলাম, লঙ্কা গুঁড়ো লবণ হলুদ আর দেব ধনে গুঁড়ো। ভালো করে চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে, দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিলেই হবে। আর বাদ বাকি মশলাটা কষানোর সময় দেব। চিকেন কষানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে, তেল সেপারেট হয়ে গেছে। এরপর অফ ক্যামেরায় আমি জল দিয়ে দিলাম। এখানে আমি গরম জল দিয়েছি, আপনারা ঠান্ডা জল প্লিজ দেবেন না, গরম জল দেবেন, তাতে মাংসের টেস্টটা ভালো আসে। চিকেন কারি রেডি, আমি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। দেখুন কত সুন্দর টেক্সচার এসেছে, প্লিজ আপনারা বাড়িতে একবার ট্রাই করুন। 20 মিনিটেই চিকেন কারি সহজেই রান্না করা যায়। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন।